আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। ভ্যানু নিয়ে বিকল্প প্রস্তাব এলে ভেবে দেখা হবে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। চুরি করে ক্ষমতায় এসেছিল বলে ভোটে ভয় পায় বিএনপি চট্টগ্রামের প্রধানমন্ত্রী। সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে বললেন পরিকল্পনা মন্ত্রী। 12 কেজি এলপি গ্যাসের দাম আরো 46 টাকা বেড়েছে। ডিএমপি কার্যালয়ে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। 24 ঘন্টা ডেঙ্গুতে মৃত্যু 3, হাসপাতালে 410। ট্রলার নিয়ে এসে সোনার দোকান ও বিয়ে বাড়িতে ডাকাতি। স্কুল ছাত্রের মামলায় গ্রেফতার প্রধান শিক্ষককে বরখাস্ত। ভাজাপুরে বিক্রেতার ছুরিকাঘাতে আহত মেডিকেল ছাত্রের মৃত্যু। টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতীত রাজধানীতে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলে সেটা বিবেচনা করবে বিএনপি। রোববার বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চুরি করে ক্ষমতা এসেছিল বলেই ভোটে ভয় পায় বিএনপি। আজকে দেশে গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আজ রোববার বিকেলে চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে, এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে, তারা শেখ হাসিনাকে সরাতে চায়। 4 ডিসেম্বর বেলা 11টায় বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে ভোক্তা পর্যায়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বেড়েছে। ডিসেম্বর মাসের জন্য 12 কেজি এলপি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1,297 টাকা, যা গত মাসে ছিল 1,251 টাকা। সেই হিসাবে 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 46 টাকা। রোববার সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। আজ 4 ডিসেম্বর বিকেল 4টায় বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎকারের জন্য যায়। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের বিষয়ে তারা ডিএমপি কমিশনারের সাথে কথা বলেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 257 জন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ রোববার বিকেলে স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বরিশালের উজিরপুরে স্পিড বোট ও ট্রলার নিয়ে 30 থেকে 35 জনের একটি ডাকাত দল 4টি ব্যবসা প্রতিষ্ঠান ও 1টি বিয়ে বাড়িতে ডাকাতি করেছে। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক 2টি ডাকাতির ঘটনা ঘটে। নওগাঁর রানীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত এক পত্রে শিক্ষক হাফিজুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চপের মধ্যে ময়লা থাকার প্রতিবাদ করায় ভাজাপোড়া বিক্রেতার ছুরিকাঘাতে আহত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র মেহেরাজ হোসেন ফাহিম মারা গেছেন। গত 11 দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার সকালে তিনি ঢাকার এফআরকেআর হাসপাতালে মারা যান। কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 4 ডিসেম্বর সকালে টেকনাফ দমদমিয়া কেয়ারির নিজস্ব ঘাটে এই ঘটনা ঘটে। আমাদের পরবর্তী রাত 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।